গুড মর্নিং এভরিওয়ান। ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই পড়ছে আস্তে আস্তে, তাই না? বেশ সকালবেলা ভোরবেলার দিকে কিন্তু বেশ ঠান্ডা লাগে, মানে হালকা করে ফ্যানটা চালিয়ে ঘুমাই। মানে এই ওয়েদারটা এমনই, মানে কি বলতো, ফ্যান না চালালেও ভালো লাগে না, আবার ফ্যান চালালেও হালকা ঠান্ডা লাগে, বাট সকালবেলা কিন্তু বেশ কাঁপুনি দেয়। তো যাই হোক, একদিকে ভালোই হয়েছে, আমরা ঘুরতে যাবো যখন ঠান্ডাটা আগে থেকে একটুখানি হালকা হালকা ঠান্ডা এখান থেকে খেয়েই ওখানে ফুলটু ঠান্ডা খাবো আর কি। তো যেটার জন্য যাচ্ছি মেন হচ্ছে গিয়ে বরফ। জানি না ওখানে বরফ পাবো কি পাবো না, তবে আমি যেটুকু খবর নিলাম মানে একদম টপে আর কি, তোমার ওই হালকা পুলকা বরফ পড়া শুরু হয়েছে। তো জানি না, আমাদের যদি লাক থাকে, বরফ জিনিসটা একদমই লাকের ওপর, বুঝলে তো, এক তো সিজন আছেই, আর আমাদের এটা ঠিক সিজন না, মানে সিজন আর কিছুদিন পর ঢোকে নভেম্বরের লাস্টের দিকে, বাট এই সময়টায় মানে লাকের ওপর বরফটা পাওয়া যায়। তো আমরা মেনলি বরফটার জন্যই যাচ্ছি এই রুটটা, মানে সিল্ক রুটটা। বরফটা পেয়ে গেলে একদম পোয়াবার, আর না পেলে আর কি মন খারাপ থাকবে। তো আমি বরফ দেখেছি, বাট তোমার দিদি ভাই বা মা বা আরও যারা 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 যাচ্ছে তারা কখনো বরফ দেখেনি। আমি একবার সিকিম গেছিলাম এর আগে, তখন আমি ওই বাবা মন্দিরের ওখানে বরফ দেখেছিলাম। তো এখন যেরকম আমি শুনলাম বাবা মন্দিরের ওখানে বরফ পড়ছে না, নাথুলাতে বরফ হালকা শুরু হয়েছে। এই জানো বরফ পড়ছে, মানে এখানে না, মানে নাথুলাতে বরফ পড়ছে রীতি থেকে জানলাম। চারদিকে শুধু সাদা আর সাদা, বরফ নিয়ে আমি তোমাকে ছুঁড়ে ছুঁড়ে মারবো, ওটাই আমি চাই। ওই যে গোল্লা পাখির পাখি ওরকম ছুঁড়ে ছুঁড়ে মারবে, তারপর দেখে মাথা পেরে গেছে। হ্যাঁ, ছাদটা পরশু দিনই মাসি সার্ফার দিয়ে গেছে, কিন্তু আজকে আবার তুলোর কাজ করতে আসবে, তো এই পরিষ্কার ছাদটা আবার ময়লা হয়ে যাবে। কিছু করার নেই, ছাদ মানে ছাদেই আমাদের বেসিক্যালি তুলোর কাজ হয়, মানে তোষক, বালিশ, লেপ এসব বানানো হয়, তোমরা তো জানোই, আর যারা জানো না তাদের জন্য বলে দিলাম। যাই হোক, আমি এখন তাই জন্য বাসনটা মেজে নিয়ে যাবো। দেখতে পাচ্ছ কী রোদ, দেখো ডিফারেন্সটা বুঝতে পারবে। আমি আসি একটু বেলাতে, কারণ ওদিকে যে বলেছিলাম যে আম গাছটা ছিল ওটা না থাকে, খুব মিস করি আমি আম গাছটাকে, কারণ এত গাছের ছায়ায় বসে কি যে আনন্দ হতো, আর এখন সেটা উপভোগ করি যে ইস কি রোদ ভাই, নাহলে বেলাতেই আসতাম, এখন কে আসে এত রোদে। জবা গাছে টুকটুক করে রোজই ফুল ফোটে, এই যে কুড়ি এসেছে, বেশ অনেকগুলোই কুড়ি এসেছে, তো পুজোয় লেগে যায়। আর আজকে বিশেষত যে দাদাটা আসে আমাদের মানে তুলোর কাজ করতে, সাদ্দাম দা, ও রোজ বলে কি হলো তোমাদের গাছে ফুল হচ্ছে না কেন। আজকে দেখে অন্তত এটা ভাববে যে না ভাই আমি দেখতে পারলাম, কারণ নর্মালি কি হয়, হয় গাছে ফুল হয় না বা তুলে ফেলা হয়, তো আজকে এসে একটু খুশিই হবে। যাওয়ার আগেই যত প্রবলেম হয়, কলটাকে আবার নষ্ট হয়ে গেছে, এই কলটা ঠিক করছে, সব কিছু যাওয়ার আগে, যাওয়ার আগে মাসি আসছে না, তাই না? গ্যাসে আবার কি হয়েছে, গ্যাসের প্রবলেম অসুবিধা নেই, বাবা তো আর চাপা খায় না করে, কিন্তু জলের প্রবলেমটা, এই কলের প্রবলেমটা খুব প্রবলেম ছিল, এই কলটা দুদিন ধরে বন্ধই করতে পারছিলাম না। সবজি কাটা কমপ্লিট করে এলাম, কারণ চোর ধরেছি, কারণ চোর বললে ভুল হবে, মানে ধরে রেখেছি একজনকে, সেটা হচ্ছে তোমাদের দাদা ভাই, কারণ বেরিয়ে যাবে এক্ষুনি আর ওয়েলকামটা করতে ভুলে যাবে। কোথায় গো, ডেকে আসলাম, বললাম আলোতে আসো, জানো তো আমি আলো ফ্রিক, আলো অবসেসড। কই গো, আজকে সন্ধ্যাবেলা আমার শাশুড়ি মা আসছে, তাই তো আজকে আসবে তো? ইয়েস, আমার সব থেকে আগে দরকার যেটা সেটা হচ্ছে আমার বেল্ট, আমি আগেদিন বেল্ট রেখে এসেছিলাম, এখন একটা আমার পুরনো ছেঁড়া ফাটা বেল্ট দিয়ে আমি চালাচ্ছি, তো শাশুড়ি মা এলে ওই বেল্টটা আমার প্রত্যেকবারই কোনোবার যাবে বেল্ট রেখে আসবে, কোনোবার যাবে সরি কিছুটা কিছু একটা ছেড়েই আসবে, তো যাই হোক অসুবিধা নেই, যেহেতু মা আসবে মা সাথে করেই নিয়ে আসবে। হ্যাঁ, ওটার জন্য আমি ওয়েট করে আছি। তো আমি শুভ, আমি রেয়া, আমাদের ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে জানাই টাক্স ওয়েলকাম। সব জিনিস মনে করিয়ে দেবো, ক্রিমটা মোট পর্যন্ত মনে করিয়ে দিতে হচ্ছে, তাও আমি মুখে লাগিয়ে দিয়েছি বলে কি গাদা গাদা দেবে, সস্তা জানো, হাতের মধ্যে রেখে আছে, দেখো হাতে ফাতে হয়ে গেছে। ভাত হবে, ডাল হবে, এখানে ডাল সিদ্ধটা হয়েই আছে, পেঁয়াজের ডাল, তো পেঁয়াজ কেটেই রেখেছি, আর এই আলু ভাজা হচ্ছে, আর প্লাস বেগুন ভাজা হবে। আলু ভাজা বেগুন ভাজার কারণ হচ্ছে আলু ভাজা আমি আর ভাই খাই, আর বেগুন ভাজা বাকি সবাই খায়, আর প্লাস যেটা হবে সেটা হচ্ছে পাবদা মাছ। তো পাবদা মাছের জন্য কোনো সবজি লাগে না আমাদের, মেনলি হচ্ছে সর্ষে পোস্ত দিয়েই খায়, তো সিম্পল রান্না। আর যেহেতু আমরা যাচ্ছি ঘুরতে, তাই জন্য একটুখানি কালকে অবধি যা খাওয়ার মাংস মাংস সব হয়ে গেছে, এই দুদিন একটুখানি মানে কম রিচ খাবার খেতে হবে। আর সকালবেলা তো ভাই দোকান থেকে এসে বলছে আমি লুচি খাবো, দিয়েছি এক বক আছে, ওখানে যাচ্ছ আর লুচি খাবে? গাড়ির আওয়াজেই বুঝে গেছি,
কি আবার আনলে আজকে? আমি ওয়েট করছিলাম। পেয়েছো আমার হাকোবারোটা? না গো। মানে বলোই নি তুমি আর কি। আরে না সিরিয়াসলি নেই, আমি বলবো না কেন। কি গেঞ্জি? কি গেঞ্জি এমনি নাকি? স্যান্ডো? ও ভালোই হয়েছে। দুজনের দুটো? ইয়েস। কোনটা কার গেস করবো, মানে কোনটা ভাইয়ের কোনটা তোমার? তুমি বুঝেই গেছো। কি করে বুঝলাম? তুমি বুঝেছো? আমি না গেস করো তারপর বলছি। এটা তোমার আর এটা ভাইয়ের? ইয়েস। কেন বুঝেছো বলো তো? ওলা আছে, ওটা আমি পড়েছি। ও সেইটার জন্য না, আমি আমি ভাবলাম যে তুমি তো একটুখানি লাইট পছন্দ করো। একটু মানে লাইট বলতে মানে এই দুটোর মধ্যে আমি ডিসাইড করলাম, আর এই কালার তোমার আছে এই জন্য আমি ভাবলাম এইটা হয়তো তুমি নিয়েছো। বাট এই স্টাইলটা বেশ ভালো লাগলো আমার, তাই না? ফার্স্টে এই দুটোই ভেবেছিল, আর ভেতরে আর দেখেনি যে আরেকটা আছে আমার। এবার দেখো মুখটা দেখো। আরে বাবা কি আছে, আমার তোমার নাই পাঁচটা হয়েছে, আমার নাই দুটো হলো। মন খারাপ করে কি হবে বাচ্চাদের মতো? ঠিক আছে অল্টারনেট করো, আমিও পরে নেব। পড়বে তুমিও? না পড়াই যায়, আমি আমি পড়তে পরে ড্রেস পড়তে কেনা ভালো আছে। এটা এটা কি অ্যাশ? এটা অ্যাশ, ডার্ক অ্যাশ। এটা হচ্ছে এটা হচ্ছে এটা ব্লু অ্যাশ। হ্যাঁ ব্লু অ্যাশ, ব্লু অ্যাশ, অ্যাশ অ্যাশ। থাক মন খারাপ করো না, তোমারও হবে। কি আছে কিনে দেবে ওখানে গিয়ে? ঠিক আছে আমাকে তুমি এটা কিনে দিলে নাকি? দাও তাহলে, দাও পয়সা, দাও দাও পয়সা, পয়সা পয়সার কথা বলবে না বলে দিয়েছি না, পয়সার কথা বলবে না। আমার ডায়লগ আমায় ছাড়ছে, বুঝলে তো? তাহলে কেমন লাগে এসব বললে? আমি তো চাইনি তোমার কাছে। চেয়েছো? প্রমাণ আছে, চেয়েছো, এখনই রেকর্ড আছে। আমার আর ওর খাওয়ার মধ্যে একটা বড় ডিফারেন্স হচ্ছে, আমি আগে ডাল বলে ডাল দিয়ে খেয়ে নিই, আর ও মাছ মাংস যেটা হয় সেটা আগে খেয়ে নেয়। যেমন এখন খাচ্ছে মাছ দিয়ে, মানে আসলে কি ও ওয়েট করতে পারে না মাছ মাংস কতক্ষণে কতক্ষণে ওটাকে আগে খাবে, তাই তো? হ্যাঁ আমি ঠিকই বলি। গুড ইভিনিং, চাটা খেলাম। আর তোমাদের দাদাভাইও চা খেয়ে গেল একটু মোড়ের মাথায়, কারণ মা ফোন করেছিল, মা চলে এসেছে। তো যেহেতু লাগেজ পেট্রা আছে মানে ব্যাগপত্র, তাই জন্য বলেছিল যে একটুখানি মোড়ের মাথা থেকে একটু নিয়ে আসলে সুবিধা হয়। তাই তোমাদের দাদাভাই গেল, তো এখনই চলে আসবে আবার। আবার এদিকে তো ফোনটা আবার বাড়িতে রেখে গেছে, এবার দোকানেও বেরোবে। তো বাবা আবার ফোন করছে ওর ফোনে, তো আমি দেখি কল ব্যাক করে নিই। একটুখানি ফোনটা কেটে গেল, চেঁচাচ্ছে এই যে নিঘাত, তাহলে চলে এসছে। ঠাকুমাকে বলে এসেছিলাম ঠাকুমার হাতের টমেটো কিশমিশ কাজু তারপরে জলপাই আর তেঁতুল মিক্স করে আরো মশলা আছে দেখতেই পাচ্ছ, তো একটা জেলি টাইপের একটা আচার তৈরি করে ওটা খেয়েছিলাম অনেকদিন পর এবার যখন গেছিলাম। তো বেশ ভালো লেগেছিল, আমি বললাম যে এটা তুমি আমাকে একটু করে পাঠিয়ে দিও, তো মায়ের সাথে পাঠিয়ে দিয়েছে। তো এটা এখন এই জারে জারটা রোদে দিতে হবে, কারণ আচারটা সদ্য করেছে। তো কালকে দেখি, কালকে রোদ যদি ওঠে, উঠবে নিশ্চয়ই, তো কালকে রোদে দেবো, কারণ তারপরে তো আর রোদে দেওয়া হবে না, পাঁচ দিন আমরা থাকছি না। এদিকে মায়ের আমার এই তিনটে ব্যাগ হয়েছিল, তো আমি এই ব্যাগটার থেকে খালি করে এই দুটো ব্যাগের মধ্যে প্যাক করে দিলাম সমস্ত, কারণ বেশি যত ব্যাগ হবে তত প্রবলেম হবে। আর এদিকে দুই মায়ে মিলে বেরিয়েছে, একটু কাছে পিঠেই গেছে টুকটাক কিছু, মানে জানোই তো যা মানে বেরোনোর আগে যা লাস্ট ফিনিশিং গোছানো গাছানো থাকে, কিছু কেনাকাটার থাকে সেটা লাস্ট টাইমেই হয়, তো আর তো হাতে টাইম নেই। তো আজকে একটু বেরিয়েছে টুকটাক কেনাকাটি করবে, তো মাও গেল। আর যাই হোক আমি গেলাম না, কারণ দুজন সঙ্গী আছে, দুজন ঘুরে আসুক। আমার এদিকে যা কাজগুলো আছে গোছানোর, একটা জামা মানে একটা টপ ফিটিংস করার আছে, সেটা আমি দাদুকে দিয়ে করাবো। তো আমার অনেকগুলো কাজ আছে এদিকে, সেগুলো মিটিয়ে নিই। এটার মাপে এটাকে ফিটিংস করলাম। অ্যাকচুয়ালি কী বলতো, নিজেদের বাড়িতে এত ভালো কারিগর থাকার বেনিফিট এটাই। তো এখন এই দুটোকেই প্যাক করে নিই, খুব মন খারাপ ছিল যেটা এত লুজ হচ্ছে, বাট এখন পুরো পারফেক্ট ফিটিংস রয়েছে। মায়েরা বেরিয়েছিল, এই নিয়ে এসেছে মোগলাই। আজকে বেশি মোগলাই টোগলাই খাওয়া উচিত না, তাও তো খাচ্ছে। আর তোমার তো আলু খাওয়া, আলু খাওয়া একদমই উচিত না। না আলু তো খাই না, আলু খেলে মোটা হয় এই জন্য বলছি। ঠিক আছে খেয়ে নাও, সবাই খাবে, এখানে রাখা আছে, আর এটা আমি খাবো। কি গো নেলস গুলো কিনলে নেলস গুলো পড়বে না? পায়ে যে নেল পলিশ করছো? না ওই পায়ে পড়বো না, কারণ স্নিকার পড়বো তো, যদি রক্ষক উল্টে বুলতে যায় এই জন্য নেল পলিশ। শাশুড়ি মার কি গোছানো হলো নাকি এখনো গুছিয়ে যাচ্ছে? বাপ রে বাপ, দুই বাড়ি ধরে গুছাচ্ছে তো? হ্যাঁ কি গো দুই বাড়ি ধরে গুছাচ্ছে, কালকে পড়ে যাবে তাই, এটা পড়ে যাবো তো কালকে হয়ে যাবে। আমি তো কোথাও জার্নি করবে কুর্তি পরে। হ্যাঁ তাই তো। এটা কি করলে, এটা কি করলে? এটা তো তোমার স্টাইল, তুমি মাঝে করো তাই, তাড়াতাড়ি করো। আমি যখন গেছি, ঠিক আছে, আনতে তখন মাকে ওই আমাদের মোর মাথায় আনতে গেছিলাম, তা আমি দূর থেকে ভাবছি যে দেখবো একজন কেউ মানে পারবে দাঁড়িয়ে আছে হয়তো ব্যাগটা হাতে নিয়ে। তারপর আমি দেখছি
দূর থেকে অন্ধকার অন্ধকার লাগছে। হ্যাঁ দেখছি কাঁধে একজন ব্যাগ নেওয়া মহিলা, তার কাঁধে ব্যাগ নেওয়া মহিলা এত স্ট্রং হয়ে গেল, এই ব্যাগটা ওই যে ওই ওই ব্যাগটা ওই ব্যাগটা কাঁধে নিয়ে চলে আসলো, এত ভারী ব্যাগ। তারপর আমি দাও 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 ধরেছি, দেখছি হালকা ফুরফুরে, বলছি জামা কাপড় কোথায়, বলে আমি তিনটে ব্যাগে ভাগ করে নিয়েছি কাঁধে আনার জন্য। আমি বলছি আমি তো ভেবেছিলাম যে হয়তো মানে চালিয়ে চালিয়ে নিয়ে আসবো বা চালিয়ে চালিয়ে নিয়ে আসছে, আমি এরকম মানে ভাবনা চিন্তা করতে করতে যাচ্ছি, তারপর দেখছি যে কাঁধে নিয়ে নিয়েছে। ঠিক আছে চিন্তা নেই, আমি এবার গুছিয়ে দিয়েছি, কালকে টানতে টানতেই নিতে হবে সব, তুমি নেবে তো চলো। আজকে আর ভালো লাগছে না, এনার্জি নেই, এই রাত এদের সারা রাত আজকে ঘুমাতে দেবে না, আমি বুঝে গেছি এই করে যাবে, তোমরা করো আমি খেতে যাই। তো আজকের মতো ব্লগটা এটুকুই, তো কালকে থেকে আমাদের জার্নি স্টার্ট, এক্সাইটেড কালকে থেকে, আজকে আমার ঘুমাবে কিনা সন্দেহ। কালকে ব্লগটা কবে দেবো জানি না, যাবে ওখানে গিয়ে যেখানে আমি দিতে পারবো, ওয়াইফাই পাবো সেখানে দিতে পারবো, আজকের ব্লগটা অবধি থাকবে দেওয়া, কালকের ব্লগটা ভাগ্য ভালো থাকলে আমি জানি না কবে যাবো। বেশ তারপর থেকে তো একদম পরপর সিরিজ আসবে, ট্রাভেলিং ব্লগের জন্য এক্সাইটিং হতে চলেছে, ঠিক আছে এটা তার জন্য। সবার আগে যারা যারা এখনো নাকি সাবস্ক্রাইব করনি আর যারা নাকি এখনো বেল আইকন ক্লিক করে পাশে অলে ক্লিক করনি, তাড়াতাড়ি অলে ক্লিক করে রাখো, সাবস্ক্রাইব করেছো বাট এখনো অলে ক্লিক করনি, অলে ক্লিক করে রাখো বেল আইকনটা ক্লিক করে, যাতে আমাদের ভিডিও দিলেই ঝটপট নোটিফিকেশন চলে আসে, তাই তো। চলো আজকে আমাদের টাটা, বাই, গুড নাইট।